রাজধানীবাসী ইতিমধ্যে মেট্রো রেলের সুফল পেতে শুরু করেছে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু রয়েছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তবে আজ থেকে মেট্রো রেল সকাল 7:10 থেকে শুরু হয়ে রাত 8:40 পর্যন্ত যাত্রী পরিবহন করবে। মেট্রো রেল ব্যবহারকারীরা বলছেন এই সময় বৃদ্ধি একটি সময় উপযোগী সিদ্ধান্ত। 11:30 ওভার হয়ে গেলে গাড়িতে যাইতে হতো, গাড়িতে গেলে তো জ্যাম, সেই ক্ষেত্রে এইখানে আমাদের এইটা 8:30 পর্যন্ত খোলা যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। এটা যদি আরও একটু লেন্দি করা যায় সেই ক্ষেত্রে জনগণের জন্য আরও সুবিধা হবে। আর এখন মতিঝিল যারা আমরা যাতায়াত করি তাদের জন্য ফিরতি পথের সুবিধাটা বেশি, ফিরতি পথে সন্ধ্যার পরে তো অনেক জ্যাম হয়, সেটা থেকে কিছুটা ইয়া পাওয়া যাবে। যাত্রীরা আরও বলছেন মেট্রো রেল শুধু নগরবাসীকে যানজট থেকে মুক্তি দেয়নি, এটি অনেক কর্মঘণ্টাও বাঁচিয়েছে। আমি নামবো হচ্ছে ফার্ম গেট, এটাও আমি আগে পাইতাম না, কিন্তু এখন আরও সুবিধা হয়ে গেল আর কি, যানজট অনেক কম হবে আর কি, অনেক আরামদায়ক, তারপরে সময় কম লাগে, অনেক মজা ফিল করছি আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে উঠছি। আগে যেতে অনেক সময় লাগতো, এখন সময় একটু কম লাগে, এখন তো 10-12 মিনিট লাগবে, খুবই সময় সাশ্রয় হচ্ছে খুবই। মেট্রো রেল রাজধানীর উত্তর ও দক্ষিণের সাথে এক নতুন পথ তৈরি করেছে, এর ফলে উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগছে মাত্র 35 মিনিট। সময় কমছে অনেক, সময় যাত্রা খুব সহজভাবে করা যাচ্ছে আর কি, আর ফ্যামিলি নিয়ে আজকে প্রথম, এজন্য আরও ভালো লাগলো আর কি। এই মেট্রো রেল একটি অংশ যাবে কমলাপুর পর্যন্ত, যা এখন অনেকটাই দৃশ্যমান, যা আগামী বছরের জুনের মধ্যে চালু করার কথা রয়েছে। মেট্রো রেল আজ সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে। এই মেট্রো রেল এর আগে দিনের হিসাবে 1,20,000 থেকে 1,30,000 যাত্রী পরিবহন করছে, আর সময় বৃদ্ধির কারণে এর যাত্রী পরিমাণ হবে 1,50,000 থেকে 1,60,000 পর্যন্ত। তখন ঢাকার যানজট অনেকটাই কমে আসবে মত সংশ্লিষ্টদের। সুবর্ণ মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।